আজকে আমি আপনাদের দেখাবো কোভিড-19 নিবন্ধন সম্পর্কে। খুব সহজেই কিভাবে আপনি কোভিড-19 নিবন্ধন করবেন সেটি সম্পর্কে আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শামীম দেদা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আপনার ফোনের গুগল অ্যাপসে যেতে হবে, সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সুরক্ষা, SURAKSH, সুরক্ষা লিখে সার্চ দিলাম। এরকম একটা পেজ চলে আসলো, এখন বাংলা লেখা আছে সুরক্ষা, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে তো এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে, এতে কিছু তথ্য দিতে হবে, পরিচয় যাচাই, নাগরিক নিবন্ধন, মানে 35 বছরের উপরে যারা আছে তাদের আর কি এই ভ্যাকসিনটা আর কি দিবে, জাতীয় পরিচয়পত্র নম্বর, মানে ভোটার আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিব। আমি যারটা দিয়ে আর কি নিবন্ধন করতেছি তার ভোটার আইডি কার্ডের নম্বরটা দিলাম, তারপর জন্ম তারিখ, প্রথমে দিন 20, এবার দেব মাস, মানে দিন মাস বছর, এবার বছর, এটা হচ্ছে জন্ম তারিখ। তারপর দেখেন নিচে লেখা আছে 431JSY, হুবহু নিচের এই ঘরে লিখতে হবে, উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, একবার দেখলেই আপনি সহজেই এই ভিডিওটি দেখে আপনি নিজেই নিবন্ধন করতে পারবেন। 431J বরাতের জে বরাতের এস বরাতের ওয়াই, এরপর যাচাই করুন বাটনে ক্লিক করুন। সার্ভারটা একটু স্লো কাজ করতেছে, কারণ অনেকে এখানে নিবন্ধন করতেছে, তো সেই জন্য সার্ভারটা একটু স্লো কাজ করতেছে, একটু অপেক্ষা করতে হবে নিচে আরও কিছু তথ্য দেওয়ার জন্যে। এই তথ্যগুলো দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের যে নাম টাম সব এখানে আর কি নিচের একটা ঘরে দেওয়া থাকবে, দেখেন দেওয়া আছে তার নাম কি। এবার মোবাইল নম্বর দিতে হবে, এই যে মোবাইল নাম্বারটা দিব এই মোবাইল নাম্বারটা খোলা রাখতে হবে, কারণ এই মোবাইলে একটা মেসেজ যাবে, ওটিপি কোড যাবে, মানে একটা সংখ্যার কোড যাবে, এই জন্যে ওই নাম্বারটা দিতে হবে। এখানে কিছু তথ্য দিতে হবে, উচ্চ রক্তচাপ, মানে যারটা দিয়ে তৈরি করতেছি নাই, আপনাদের যেটা হবে সেটা দেবেন, ডায়াবেটিস নাই, কিডনি রোগ না, শ্বাসতন্ত্রের রোগ না, হ্যাঁ আছে, ক্যান্সার না, মানে আমি যারটা আর কি তৈরি করতেছি তার আর কি যেটা আছে সেটা দেবো, যেটা নাই সেটা দিব না। এটা এখানে আপনি সত্য পরিচয় দিবেন, সমস্যা নাই, কোভিড-19 সরাসরি জড়িত কিনা না এখান দেব, যে কী করেন, আমি যারটা দিয়ে নিবন্ধন করতেছি সে কী করে আর কি, উনি আর কি গৃহিণী। এবার দেবো ঠিকানা, বিভাগ খুলনা, তারপর জেলা ঝিনাইদহ না হবে নড়াইল, নড়াইল দিলাম, এবার উপজেলা নড়াইল সদর, এবার দেবো ইউনিয়ন বিশালী, এবার ওয়ার্ড নং, মানে আপনার যে ওয়ার্ড নংটা সেটা দিতে হবে। আমি যেভাবে করতেছি আপনারা এভাবে নিজের ঠিকানা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। ওয়ার্ড নং 12, এবার গ্রাম, গ্রামের নাম দিব। হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন খুব ইজিলি।
গ্রামের নাম দিব ওখানে। মধুর আগাতে গ্রামের নাম, এবার কেন্দ্রের নাম এরকম অপশন আসবে, আমি দিলাম জেলা সদর হাসপাতাল নড়াইল। এবার নিচের দিকে আসবেন, দেখেন সংরক্ষণ করুন বাটন আছে, সেখানে ক্লিক করলাম। এখন আপনার ওই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। ওই নাম্বারে একটা মেসেজ যাবে, ওই মেসেজে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে দিতে হবে 5 মিনিটের মধ্যে। কোডটা তো আমরা পেয়ে গেছি, কোডটা এখানে বসালাম। এবার নিবন্ধন সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করলাম। এটি নিবন্ধিত হওয়ার 3 দিনের মধ্যে আপনাকে ফোন দিয়ে ডাকবে। দেখেন আমাদের কাজ হয়ে গেছে, দেখেন ওখানে লেখা আছে আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখেন উপরে লেখা আছে যে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এভাবেই আপনারা নিজেরা সহজেই তৈরি করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।